আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন হেলদি রেসিপি নিয়ে এসেছি, শীতের সবজি ফুলকপি দিয়ে শোল মাছ রান্নার রেসিপি। এটা যেমন স্বাস্থ্যসম্মত তেমন খেতেও সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা রান্না করেছি। আর এই রান্নাটা আমি করেছি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে, এখানে কোনো শুকনো মরিচ আমি ব্যবহার করিনি। এখানে একটি ফুলকপি নিয়েছি, নিয়েছি একটি শোল মাছ, আর এখানে আছে সব বাটা মশলা, টমেটো আর ধনে পাতা। কাঁচামরিচ নিয়েছি, সরিষা বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বাটা, আর এগুলো হলো চেরি টমেটো। আর এখানে ফুলকপি এবং আলু কেটে নিয়েছি, মাছগুলো কেটে লবণ হলুদে মাখিয়ে নিয়েছি। আমি ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি, চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তেল গরম না হলে কিন্তু মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন তেল গরম হলে ভাজার জন্য মাছ দিয়ে দিতে হবে। একে একে আমি সব মাছের টুকরাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি মাছগুলো সব ভেজে নিব। কিছুক্ষণ পর আমি মাছগুলো উল্টে দিব, এক পাশ ভাজা হলে আর এক পাশ ভাজার জন্য আমি মাছগুলো সব উল্টে দিব। এই পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলের মাঝে আমি একটি বড় পেঁয়াজ আর সাথে দিয়ে দিব আধা চা চামচ আস্ত জিরা। পেঁয়াজের সাথে আমি জিরাটা ভেজে উঠিয়ে রেখে দেব, আর এটা আমি পরে পেস্ট করে তরকারিতে ব্যবহার করব। এটাকে বলা হয় ভাজনা বাটা। এই যে মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিব। এখন ফ্রাই প্যানে আমি আরেকটু তেল অ্যাড করছি। তেল গরম হলে এর মাঝে দিয়ে দিব ফুলকপি ও আলু। কিছুক্ষণ আমি তেলের মাঝে আলু ও ফুলকপি ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক চা চামচ মতো হলুদের গুঁড়া। দিয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচের মতো। এখানে আমি সাত আটটি কাঁচামরিচ আধা বাটা করে নিয়েছি,
एक चा चामच दिच्छी सरिषा बाटा, एक चा चामच दिच्छी जीरा बाटा और एखाने आमी माझारी साइजे तीनटी प्याज आधा बाटा करे नियेछी। काँचा मरीच दिये तरकारी रान्ना करले किन्तु खुबी टेस्ट लागे और एटा स्वास्थ्यसम्मत। शुकनो मरीचेर गुड़ा किन्तु शरीरेर जन्य बेश क्षतिकर, एटा एसिडिटी बा आलसारेर होते साहाज्य करे। এজন্য সবসময় আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচ অ্যাভয়েড করতে। মশলা দিয়ে ফুলকপি আলু ভালোভাবে কষিয়ে নিব। এর মাঝে আমি মশলার পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এটা আমি কয়েক মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। আমি দু এক মিনিট পর এর মাঝে দিয়ে দিব কষানোর জন্য এক কাপ পরিমাণ মতো পানি। আবার একটু নেড়েচেড়ে দেব এবং এটা কষানোর জন্য 5-6 মিনিট ঢেকে রান্না করে নিব। ফিরে এলাম। 5 মিনিট পর আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা আমি আমার মতো দিব, আপনারা যারা বেশি ঝোল পছন্দ করেন তারা পানি একটু বেশি দেবেন, যারা কম পছন্দ করেন তারা একটু পানি কম দেবেন। ঝোলের পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ঢেকে এটা রান্না করব। খুব বেশিক্ষণ না, 2-3 মিনিট মতো আর কি। এই যে বলক উঠে আসলে এখন এর মাঝে দিয়ে দিব ভেজে রাখা শোল মাছ। আসলে ফুলকপিতে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খুব টেস্ট লাগে। আর এখন যেহেতু শীতের সময় ফুলকপি খুবই অ্যাভেলেবেল, তো ইচ্ছা করলে আমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু একই প্রসেসে রান্না করতে পারি। মাছগুলো একটু তরকারির মাঝে আমি ডুবিয়ে দিব যেন এর মাঝে সব মশলাগুলো ঢুকতে পারে। দিয়ে দিব কিছু চেরি টমেটো, এগুলো খুবই ছোট এই জন্য এগুলো আমি কেটে দিচ্ছি না। আপনারা যদি বড় টমেটো দেন সেক্ষেত্রে একটা বা দুইটা টমেটো ফালি করে কেটে দিতে পারেন। আবার কিছুক্ষণ ঢেকে আমি এটা রান্না করব। ফিরে এলাম 3-4 মিনিট পর। এখন এর মাঝে দিয়ে দেব সেই ভাজনা বাটাটা। ভাজনা বাটা দিলে তরকারির স্বাদ এবং ফ্লেভার খুবই সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। এখন অ্যাড করছি কিছু ধনে পাতা, এটা অপশনাল, আপনার ইচ্ছা করলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি লো হিটে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে এসেছে, এখন এটা আমি পরিবেশন করব। হয়ে গেল আমার মজাদার ফুলকপি আর শোল মাছের ঝোল রান্না। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।